সাবস্ক্রাইব করুন হেলথ জগৎ চ্যানেলকে এবং ওষুধ স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়মিত পেতে বেল আইকনটি ক্লিক করুন আসসালামু আলাইকুম হেলথ জগৎ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আজ আমরা পায়ে রক্ত জমাট বাধার কারণ এতে কেন তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হয় এবং এই রক্ত জমাট বাধা প্রতিরোধের চারটি উপায় সম্পর্কে আপনাদের জানাবো চলুন শুরু করা যাক বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণে বিভিন্ন অঙ্গে রক্ত জমাট বাধার প্রবণতা দেখা যাচ্ছে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধলে স্ট্রোক হতে পারে হৃদযন্ত্রে রক্ত জমাট বাঁধলে হার্ট অ্যাটাক আর ফুসফুসে রক্ত জমাট বাধাকে পালমোনারি অ্যাম্বোলিজম বলে রক্ত এমনকি পায়ের শিরায়ও জমাট বাঁধতে পারে একে বলে ডিভেইন থম্বোসিস বা ডিভিটি পায়ের পেছনে যে বড়ো শিরা রয়েছে সেটাতে রক্ত জমাট বাঁধলে তা সরাসরি ফুসফুসে প্রবেশ করে রক্তনালী বন্ধ করে দেয় একে পালমোনারি অ্যাম্বোলিজম বলে এর ফলে তাৎক্ষণিক তীব্র শ্বাসকষ্ট বুকে ব্যথা হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে কাজেই পায়ের রক্ত জমাট বাধাকে প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ করা গেলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব এখন জানব কেন পায়ে রক্ত জমাট বাঁধে দীর্ঘ সময় অচল অবস্থায় বা শয্যাশায়ী থাকলে অস্ত্রোপচারের পরে অতিরিক্ত ওজন হলে গর্ভাবস্থায় দীর্ঘ সময় ভ্রমণের ফলে শরীরে রক্ত জমাট বাঁধতে বাধা দেওয়া বিভিন্ন উপাদানের ঘাটতি হলে এবং বংশগতভাবে এই সমস্যা থাকলে পায়ে রক্ত জমাট বাধতে পারে এখন জানব পায়ে রক্ত জমাট বাধার লক্ষণগুলি কি কি। পা ফুলে যাওয়া ও লালচে হওয়া পায়ে প্রচণ্ড ব্যথা হওয়া পায়ের পেছনের মাংসপেশি শক্ত হয়ে যাওয়া এবং পা অবশ বা ভারী লাগা এখন জানব কিভাবে পায়ে রক্ত জমাট বাধা প্রতিরোধ করা যায় ওজন নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে করোনার সংক্রমণ থাকুক বা না থাকুক প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে দীর্ঘ সময় বসে না থেকে প্রতি এক ঘন্টা পর কিছু সময়ের জন্য হাঁটাহাঁটি করা ঢিলে ঢালা কাপড় পরা দীর্ঘ সময় বসে থাকতে হলে পায়ের পেছনের পেশিতে দুই ঘন্টা পরপর দুই মিনিট ম্যাসাজ করার মাধ্যমে পায়ে রক্ত জমাট বাধা প্রতিরোধ করা যায় যদি দীর্ঘ সময় শুয়ে বসে থাকতে হয় যেমন আইসোলেশন ওয়ার্ডে হাসপাতালের বেডে বা হোম কোয়ারেন্টাইনে তাহলে চারটি ব্যায়াম দেড় থেকে দুই ঘন্টা পর পর করতে পারেন এক নম্বর হচ্ছে অ্যাঙ্কেল সার্কেল পা সোজা করে বসে গোড়ালিসহ পায়ের পাতা সামান্য উপরে তুলে সামনে পেছনে এবং বৃত্তাকারে ঘোরানো প্রতি ঘন্টায় তিরিশ সেকেন্ড করে এই ব্যায়াম করতে পারেন দ্বিতীয়টি হচ্ছে অ্যাঙ্কেল বা ফুট পাম্পস সোজা হয়ে বসে গোড়ালি মেঝেতে রেখে পায়ের পাতাসহ আঙ্গুল উপরে উঠান এবং নামান এভাবে গোড়ালি উপরে উঠান এবং নামান এটি ছন্দাকারে দেড় থেকে দুই ঘন্টা পরপর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করুন তৃতীয় ব্যায়ামটি হচ্ছে নি লিফ্ট হাত উরুর উপর রেখে হাঁটু ভাঁজ করে বুক বরাবর এক পা করে উঠান এবং নামান এটিও দেড় থেকে দুই ঘন্টা পরপর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করুন চতুর্থ ব্যায়ামটি হচ্ছে পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়ানো সোজা হয়ে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়ান পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখুন এবার ছাড়ুন এভাবে দুই ঘন্টা পরপর বিশ থেকে তিরিশ বার করুন করোনা থেকে বাঁচতে হলে বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন নতুন ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ধন্যবাদ